এক নিয়ে কথা বলাও সাংঘাতিক ব্যাপার আচ্ছা তার যে গায়কী তার সাথে যে চলতে পারছি কথা বলতে পারছি এর সাথে পরম সৌভাগ্য তো আর কিছু নেই আচ্ছা একজন মুজিব পরদেশীকে মানুষ কি জন্য মনে রাখবে বলে আপনার মনে হয় একজন মানুষকে মনে রাখে দুটি দিক থাকে হয় তার ভালো দিক আর নালে খারাপ দিক এই লোকটা খুব খারাপ ছিল না সঙ্গীত শিল্পী হিসেবে তো না আমি বলছি আরেকটা হলো একজন গুণী লোককে মানুষ মনে রাখে সেটা যে দিক থেকে সে গুণী হোক তাই না তো এখন আমাকে মনে রাখবে যদি আমার স্টাইলটা বা আমার গায়কী আমার গান বা আমার সুর যদি কারো কাছে ভালো লেগে থাকে একটি গানও যদি ভালো লাগে তাহলে আমি বেঁচে থাকব আচ্ছা এই জন্য আমাকে মনে রাখার প্রশ্ন বিদ্ধ হতে পারে আচ্ছা ওকে আমরা শেষ হইও হইল না শেষ আসলে কিছু খুব চটপটে করে আপনার প্রথম বিদেশ সফর কোথায় ছিল আমি প্রথম বিদেশ সফর হলো লন্ডনে কত সালে 1977 আচ্ছা এজ এ মিউজিশিয়ান গিয়েছিলেন মিউজিশিয়ান রোনালের সঙ্গে আচ্ছা ওকে আর আব্দুল আলিম আপনার ওস্তাদ ছিলেন আপনি ওনাকে কি বলে ডাকতেন মামা মা বলে ওনার কোনো স্মৃতি বা আপনি ওনার সঙ্গে সঙ্গত করেছেন তো বলেছেন আমি 18 বছর তবলা আচ্ছা আমি মামা শাহনওয়াজ আজকে যে সঙ্গীত পরিচালক শাহনওয়াজ ভাই আমি যশোরের আরেক ভদ্রলোক ছিলেন আচ্ছা এই লোকগুলো আব্দুল আলিম একটা আনপার্লার অতুলনীয় একজন ব্যক্তিত্ব একে নিয়ে কথা বলাও সাংঘাতিক ব্যাপার আচ্ছা তার যে গায়কী তার সাথে যে চলতে পারছি কথা বলতে পারছি এর সাথে পরম সৌভাগ্য তো আর কিছু নেই আচ্ছা এরকম কি হয়েছে আপনার এক গান বারবার বহুবার গাইতে হয়েছে একটা স্টেজে হ্যাঁ কোন গানটা এটা ধরেন এই গানটা গেয়ে আমি নেমেছি একটু আগে গাইছি কোন গানটা ছিল বলেন এটা বলি তো এরপরে আইসা আবার বলতেছে যে আপনার ওই গানটা একটু গান তো আরে ভাই আমি গানটা তো গেয়ে ফেলছি একটু আগে আচ্ছা বলো যে না আমাদের চেয়ারম্যান সাহেব আসছে অমুক সাহেব আসছে এই গানটা একটু শুনতে চায় আচ্ছা আবার গাইলাম যেমন যে ওই গানটা আমি কেমন করে পত্র লিখি রে একবার আমি গেয়ে ফেলেছি এখন আবার ওই লোক আসছে বলে যে কেমন করে পত্র লিখি রে এই গানটা আমার একটু গান আচ্ছা তো আমার গাইতে হচ্ছে বারবার আচ্ছা তোমারই লিগেছে